প্রশ্ন, নামাজে কিয়াম কতটুকু সময় খরচ? 31 অক্ষর তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় নামাজে কিয়াম খরচ? প্রশ্ন, নামাজে ফরজ কেরাত এবং ওয়াজিব কেরাতের পরিমাণ কতটুকু? ওয়াজিবের পরিমাণ সূরা ফাতিহা পুরাটা, ফরজের পরিমাণ 31 অক্ষর। প্রশ্ন, রুকুতে ফরজ পরিমাণ সময় এবং ওয়াজিব পরিমাণ সময় কতটুকু? একবার সুবহান রাব্বিয়াল আলা পড়া যায় এই পরিমাণ সময় রুকুতে থাকা ফরজ, তিনবার পড়া যায় এই পরিমাণ থাকা ফরজের উপরে শূন্য। প্রশ্ন, সিজদাতে ফরজ এবং ওয়াজিব পরিমাণ সময় কতটুকু? একই সময়, রুকুতে যে পরিমাণ সময় সিজদাতে ওই পরিমাণ সময়। প্রশ্ন, শেষ বৈঠকে ফরজ এবং ওয়াজিব পরিমাণ সময় কতটুকু? তাশাহুদ পড়তে যতক্ষণ সময় লাগে আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়তে এতটুকু সময় বসা ফরজ, সেখানে ওয়াজিব সময় নেই। এরপরে দুরূদ শরীফ দোয়ায় মাহফুরার পরিমাণ বসা, এটা শূন্য। প্রশ্ন, জানাজা নামাজে চার তাকবীর বলা ফরজ, মুসল্লিদের কয় চার তাকবীর বলতে হবে কি? যে সকলের জন্যই ফরজ, ইমামের জন্য ফরজ, মুসল্লিদের জন্য ফরজ। প্রশ্ন, ঈদের নামাজে ছয় তাকবীর বলা ওয়াজিব, মুসল্লিদের জন্য কি ওয়াজিব? যে সকলের জন্যই ওয়াজিব। প্রশ্ন, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর দুজন ফেরেশতা তার কাছে এসে তাকে বসিয়ে দেয় এবং জিজ্ঞেস করে তোমার রব কে? সে উত্তর দেয় আমার প্রতিপালক মহান আল্লাহ। তারপর ফেরেশতারা তাকে জিজ্ঞেস করে তোমার দিন কি? সে উত্তর দেয় আমার দিন ইসলাম। তারপর তাকে জিজ্ঞেস করা হয় তোমার প্রতি যিনি প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে জবাব দেয় তিনি মহান আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই তিনটি প্রশ্নের উত্তর যারা পারবেন তাকে চতুর্থ প্রশ্ন করা হবে, তুমি কিভাবে জানলে যে তিনি মোহাম্মদ আল্লাহর পেয়ারা রাসূল? সে জবাব দেয় আমি মহান আল্লাহ পাকে কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি, তার সত্যতা স্বীকার করেছি এবং তার থেকে আমি রিসালাত সম্পর্কে জ্ঞাত হয়েছি। তারপর আসমান থেকে আওয়াজ আসে আমার বান্দা সত্য কথা বলেছে, তার নিচে জান্নাতি শয্যা বিছিয়ে দাও, খুলে দাও তার জন্য জান্নাতের জানালা। আমার জানার বিষয় কবরের চতুর্থ প্রশ্নের কথা, অর্থাৎ তুমি কিভাবে জানলে যে তিনি মহান আল্লাহর পেয়ারা রাসুল, এটা হাদিস করার দৃষ্টিতে সঠিক কিনা বা আমি কোথাও দেখিনি। প্রশ্ন, মহিলারা নামাজ আদায়ের সময় সেজদা যাওয়ার আগে সরাসরি কি সেজদা দিবে না দাঁড়ানো থেকে বসবে তারপর সেজদা দিবে? সরাসরি সেজদা দিবে। প্রশ্ন, একজন থেকে শুনতে পেলাম যে আপনি বলেছেন সিজারে বাচ্চা হলে তা কোনো কাজে আসে না, আসলে বিষয়টি কি এমন? এমন কোনো কথা আমি বলিনি, এগুলো কারো বানানো কথা। প্রশ্ন, আমাদের সমাজে প্রচলিত বিষয় এই যে বিবাহের সময় অনুষ্ঠান করে যার মধ্যে একটি গেট থাকে জামাই প্রবেশ করার জন্য, আর জামাইকে আটকে রেখে যতক্ষণ না বরপক্ষ থেকে কাঙ্ক্ষিত টাকা না পায় এমনিভাবে জুতা লুকায় টাকার জন্য, হাত ধুয়ে দিয়ে টাকা নেয়, এভাবে টাকা নেয়া ইসলামে কতটুকু সমর্থন করে? এভাবে টাকা নেয়া হারাম, মোটেও সমর্থন করে না। প্রশ্ন, মোবাইলে গান শুনলে গুণা হয়, তাহলে তেলাওয়াত শুনে সওয়াব হবে না কেন? এর জবাব অনেকবার দেওয়া হয়েছে, তেলাওয়াতে সওয়াব হতে হলে তেলাওয়াত কারি হওয়া শর্ত। আরবিতে তেলাওয়াত কারিকে বলে তালি, তালি থেকে তেলাওয়াত শুনলে সওয়াব হয়, তালি ছাড়া তেলাওয়াত শুনলে সওয়াব হয় না। মোবাইল তালি নয়, সে তেলাওয়াত কারি নয়। আরেকজনের তেলাওয়াত সে ধারণ করেছে, ওইটার আওয়াজ আওয়াজ বেশি উঠতেছে, এখানে তারি নেই, এই জন্য সওয়াব নেই। পক্ষান্তরে গান গুনাহের জন্য গায়ক হওয়া শর্ত নয়, যেভাবে গান শুনবেন কোন হবে, চাই সেটা মোবাইল হোক আর টেলিভিশন হোক, তাই সেটাই হোক, এই জন্য এখানে সওয়াব নেই, ওখানে গুনাহ আছে। প্রশ্ন, দেখা যায় অনেক মাদ্রাসায় শবে বরাত পর্যন্ত বা তারপরও পূর্ব থেকে মাদ্রাসায় ক্লাস নেওয়া হয় না, অথবা নাজরার ক্লাস নেওয়া হয় সেই জায়গা থেকে অনেকে পড়ে আরো উপরে যায়, ক্লাসে থাকাটা হচ্ছে না কোনো কারণবশত, অথচ তাদের বেতন দিতে হয়, যেমন কিতাব বিভাগে রমজানে কোনো ক্লাস নাই তবে বেতন দিতে হয়, এটাকে শরীয়ত সম্মত? শিক্ষকরা বন্ধের দিনের বেতন পায়, এটা শরীয়ত সম্মত, কারণ এই বন্ধটা সামনে প্রস্তুতির জন্য, যেহেতু যারা শিক্ষকতা করে এরা মানুষ ফেরেশতা নয়, এদের ঘর সংসার আছে,
পুরা বছর যদি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে থাকে, ঘর সংসারের দিকে না তাকায়, তাকে সময় বহুত পরিশানি উঠাইতে হয়। ঘর ভেঙে গেছে, বাথরুম নষ্ট হয়ে গেছে, পানির কল নষ্ট হয়ে গেছে, কিছু ঠিক করেনি, অনেক পরিশানি উঠাইতে হয়। তাই বন্ধের দিনগুলোতে সে গিয়ে এগুলো ঠিক করে আসলে একাগ্রতার সাথে আবার পাঠদানে লগ্ন হতে পারে। তাই ওই বন্ধটাও তার সামনের লেখাপড়া করানোর জন্য একটা সহায়ক। এই জন্য ওই বন্ধের বেতন নেওয়া তার জন্য বৈধ, ছাত্র থেকে নেওয়াও বৈধ, স্যারকে দেওয়াও বৈধ। প্রশ্ন, মাদ্রাসা খোলা কিন্তু যারা পড়ে রমজানে দেখা যায় তাদের দুনিয়াবী জরুরতের কারণে ব্যস্ততা এত বেশি যে সময় ওস্তাদ ক্লাস করায় তখন উপস্থিত থাকতে পারে না। এমত অবস্থা যদি তারা মনে করে আমি তো মাদ্রাসা যেতে পারিনি অফিসের কারণে বা ক্লাস তো করিই নেই, মাদ্রাসার বেতন দিতে হবে কেন? উত্তর হয়ে গেছে। প্রশ্ন, শোনা যায় যে মুসলমান অথচ নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে রাখে না, এই ব্যক্তি জমাতের সঙ্গে নামাজ আদায় করুক বা ওই ব্যক্তি ঘুমন্ত অবস্থায় থাকুক, তার নামে কবিরা গুনাহ লেখা হয়, এটা কতটুকু হাদিস দ্বারা প্রমাণিত? দাড়ি কামানো অবৈধ কাজ, এতে গুনাহ হয়। এর সব সময় হয় না, এক সময় হয়, এত কিছু জানার তো দরকার নাই, গুনাহের তা তো করবো কেন? আমি দুনিয়া থেকে বিদায়কালীন সময়ে একটিমাত্র ইসলামের চিহ্ন আমার সাথে যাবে, তাকে সত্য বলে ফেলা হবে। আমার দুঃখ আমার সাথে যাবে না, টুপিও যাবে না, পাগড়িও যাবে না, যাবে একমাত্র মুখের এই সুন্দরটা। এটা তিহিল অবস্থা যদি কবরে পৌঁছি বলেন তো আমার অবস্থাটা কি হবে? এখন মনে করেন একটা লোককে পুলিশ ধরছে, ধরার পরে পরিচয় দেয় আমি সরকারি দলের মানুষ। পুলিশও দেখুন ভয় পেয়ে সর্বনাশ, তাকে ধরে এবার কি মুসিবত তার থাকে যায়? সরকারি দলের মানুষ কইছি আমি অবক মন্দির বাহিনী, আরো মুসিবত না অবক মন্ত্রীর বাহিনী। তো ওসি সাহেব ফোন করছে মন্ত্রী সাহেবকে যে এক লোক আমার পুলিশ বাহিনী ধরে আসছে, এখন আপনার বাহিনী হওয়ার পরিচয় দেয়। তো কি করছেন? কয় না মশারি টানাই দিছি, ঘুমাই দিছি। আচ্ছা আমি কালকে দেখবো সে কি। কালকে মন্ত্রী দেখে বাগিনা বুকে না কিছু না, বাক্তার বাঁকার জন্য মিথ্যা কথা বলছে আমি বাগিনে। এখন অবস্থাটা কেমন হবে চিন্তা করুন, হাতে যদি সোজা চলে এখন উল্টা চলে না, যে একদম ধরা পড়ছে পুলিশের হাতে অবৈধ কাজে, আবার বাক্তারি করছে মন্ত্রীর বাগিনের হয়ে, সে দিশ নাম বিক্রি করে খাও, কি অবস্থা? আমাদেরকে কবর দেওয়ার সময় কি বলে দেয়া হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও ফেরেশতারা, ও জমিন, শুনে রাখো, আল্লাহ রাসূলের মিল্লাতের একজন মানুষকে তার মিল্লাতের উপরে রেখে গেলাম, তার মানে রাসূলের দলের মানুষ। সবাই তো এখন সতর্ক, রাসূলের দলের মানুষ বসি আছে। কিন্তু এরপরে একটু আগে প্রশ্ন আছে, অমান নাবী ইউকা, যার দলের মানুষের পরিচয় দিয়ে তার তুমি চিনো কিনা, আর সে তোমাকে চিনে কিনা? এখন রাসূলের সুন্নতের বংশ আমার কাছে নেই, চেহারা গায়ে দড়ি নেই, রাসূলকে যদি দেখানো হয় এটা আপনি চিনেন কিনা? আর যদি বলেন আমার তো একটা সাইনবোর্ড ছিল মুখে দাড়ি, এটা তো দেখি না, কিভাবে বলি আমার দলের? তাহলে বলুন তো অবস্থাটা এখন কেমন হবে? সবসময় গুনা হোক আর না হোক এটা গুনাহের কাজ, এ কাজ মুসলমান করবে না। প্রশ্ন, আমি মহিলা মাদ্রাসায় পড়ি, আমার জন্য দোয়া করবেন আমি যেন হাফেজা হতে পারি, আল্লাহ কবুল করুন। প্রশ্ন, হাতে মেহেদি দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? জি হবে। প্রশ্ন, কবর জিয়ারত করবো কিভাবে, সামনে রেখে না পিছনে রেখে? প্রথমে ফাতেহা, দুরুদ শরীফ, কেরাত ইত্যাদি পড়বেন সামনে রেখে, হাত তুলে দোয়া করার সময় কবরকে পিছ দিয়ে কেবলার দিকে ঘিরে দোয়া করবেন। প্রশ্ন, কাজা নামাজ কিভাবে পড়বে এবং কোন সময় পড়ব? যেভাবে ফরজ নামাজ পড়া হয় এভাবে কাজা পড়বেন, কোনো ব্যবধান নেই। যে সময়গুলোতে নামাজ পড়া বৈধ নয় এই সময়গুলো বাদ দিয়ে যে কোনো সময় কাজা করতে পারবেন। প্রশ্ন, রাবিন নামাজের প্রত্যেক দুই রাকাতে সানা করতে হবে কি? যে করতে হয় এটা সুন্নত। প্রশ্ন, যদি শুধু ২৭ রাত্রে যেদিন কোরআন খতম হয় সেদিন মসজিদ কমিটিরা একরকম এরকম ভাবে টাকা উঠায় যে সকলে তো আর হাফেজ সাহেবের সাথে মোতাবা করতে পারবে না, তাই আপনারা আমাদের হাতে হাত দিন, আমরা তা হাফেজ সাহেবের নিকট পৌঁছিয়ে দিব, যিনি এই ধরনের বাহানা বহানা ঠিক নয়। প্রশ্ন, ওই রাত্রে দিতে হবে আপনাদের হাতিয়ে দিতে স্যার, আরো আগেই দেন, আরো ঘরেও দেন, ওই রাত্রে দিতে হবে, এটা আবশ্যকতা তো নেই। প্রশ্ন, বর্তমানে রাস্তাঘাটে যে সকল নারীরা বেপর্দায় চলাফেরা করে তারা অত্যধিক মাত্রায় নির্লজ্জ হয়ে গেছে, যেমন ওড়না ব্যবহার করে না, এখন আমার প্রশ্ন হলো
তাদের এত নিরজ্জ হওয়ার পেছনে কারণগুলো কি কি সেটা সবারই জানা আছে। প্রশ্ন, তাবলিগ জামাতের তিনটি কিতাবের একটি মুনতাখা হাদিস কিতাবটি পড়া ঠিক হবে কিনা? বর্তমান সঠিক পন্থায় যারা তাবলিগের কাজ করছেন তাদের দৃষ্টিতে এই কিতাব না পড়ে সাজা এলে আমল করবেন, সেখানে আবার সমস্যা, যে সমস্ত ভাইয়ারা কেতাব হিসাবে পরিচিত তারা নতুন করে ফাজেল আমলও ছাপছে, যে ফাজা আলে আমল শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির লেখা, ওটা নতুন করে ছাপছে কিছু কাটছাট করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লেখক তো এখন জীবিত নেই, তাইলে লেখকের বইয়ে পরিবর্তন করা লেখক ব্যতীত আমার আপনার জন্য বই জানা হারাম। হারাম, আমি একটি বই লিখলাম আপনি পরিবর্তন করে আবার ছাপাই দিচ্ছেন, হারাম হবে না? ওই লেখাটা তো আমার নয়, যেগুলো আপনি সংযোজন বিয়োজন করছেন সংযোজনও আমার নয় বিয়োজনও আমার নয়, কিন্তু কিতাবের উপরে লেখক হিসাবে নাম হলো আমার, তাহলে আমার নয় এমন একটা কথা আমার দিকে সম্বোধন করলেন, এটা মিথ্যা হবে না? মিথ্যা বলা হারাম আসবাবের কাছে, হারাম কবিরে গুণা হয়। এটা আপনি ভাইয়েরা এখন নতুন ফাঁদা আলে আমল চেপেছে, এর মধ্যে কিছু কথা বাদ দিয়ে দিয়েছেন, যে কথাগুলো মূল লেখক শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন বাদ দিয়ে ছাপছে। এবার চিন্তা করুন কি পরিমাণ হারামে লিখতে হয়, এদের দ্বারা দিনের কাজ হয় না দিনের ক্ষতি? প্রশ্ন, একদিন আমি রোজা রাখার উদ্দেশ্যে ভোর রাতে উঠি, কিন্তু দুর্ভাগ্যবশত সাহারির সময় শেষ হয়ে যায়, আমি সময়ের দিকে খেয়াল করিনি, ফলে সাহারির সময় শেষ হওয়ার পরও সাহারি খেয়েছি। এখন আমার প্রশ্ন হলো, আমার রোজা থেকে হয়েছে যে না হয়নি, আপনাকে একটি রোজা কাদা রাখতে হবে। প্রশ্ন, মৃত সন্তানের আকিকা দেওয়া যাবে কি? মৃত সন্তানের আকিকা নেই। প্রশ্ন, উলঙ্গ হয়ে গোসল করা নাকি নবীগণের সুন্নত? জিনা সঠিক নয়, যায় হওয়া ভিন্ন কথা, সে নবীর সুন্নত নয়। প্রশ্ন, আমার একটা আপি মন দিয়ে পড়লেন, আমার বাবা মা মারা গিয়েছেন আমার 3 বছর বয়সে, কিন্তু আমার মায়ের কবরটা এমন এক জায়গায় যেখানে জুতা পরে সবাই চলাচল করে, নোংরা আবর্জনা ফেলা হয়, আমি কি এখন কবরটা বাজাই করতে বা চিহ্নিত রাখতে পারব? চিহ্নিত রাখতে পারবেন, ময়লা আবর্জনা না ফেলে হেফাজত করতে পারবেন, উপর দিয়ে ছাপ দেওয়া বা উপর দিয়ে সহকারে পাকা করা এটা বৈধ হবে না। প্রশ্ন, বোঝা যায় না কিনিস। প্রশ্ন, বুকের উপর গোলাকার যে কোড়ে ঝুলানো হয় কালো সুতা গলায় বেঁধে, এটা বুক পর্যন্ত আসে, এটা ব্যবহার করা জায়েজ হবে কি? যদি এই আকিদার বিশ্বাস থাকে যে এটা আমাকে ভালো করবে না, ভালো করবেন আল্লাহ, তাহলে জায়েজ হবে। প্রশ্ন, যে টাকা কোনো ব্যবসায় কাটানো হয় সে টাকার কি কোনো জাকাত আসে? যে ব্যবসার টাকার জাকাত আসে। প্রশ্ন, গর্ভাবস্থায় শিং মাছের শীর্ষ রান্না করে খাওয়ার সময় ফেলে কি তা জায়েজ হবে? ওইটা খাওয়া জায়েজ হবে, ওইটা হারাম নয়, মাছের কোন অংশ হারাম নয়। প্রশ্ন, স্থায়ী ক্যালেন্ডারে সাহারির শেষ সময় 3:38, এখন সাহারি খাওয়া শেষ করেছি 3:39, আরেকজন শেষ করেছে 42, এখন প্রশ্ন হয় রোজা কি একজনেরও হয়েছে? সাধারণত শেষ সময় ক্যালেন্ডারে যেটা দেয়া হয় 3 মিনিট হাতে রেখে দেয়া হয়, যদি বাস্তবে 3 মিনিট হাতে রেখে দিয়ে থাকে তো যারা 41 পর্যন্ত খেয়েছে তাদের তো হয়ে গেছে, 42 যারা খেয়েছে তাদের হয়নি। প্রশ্ন, রমজান মাসে ঈদের নামাজ জামাতের সাথে পড়ার কি হুকুম? ওয়াজিব। প্রশ্ন, যদি কেউ জামাতে না পড়ে তাহলে কি হুকুম? ওয়াজিব তরফ করার গুণা হবে। প্রশ্ন, তারাবির নামাজের প্রতি 4 রাকাত পর যে বিরতি দেওয়া হয় তার হুকুম কি? এটা মোস্তাহাব, না দিলে গুণা নেই। প্রশ্ন, বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমাদের ধর্মীয় যুদ্ধের জন্য কিছু ভাই সমর্থন অনুযায়ী প্রস্তুতি নিতে বলে, সমর্থন ব্যায়াম করা, গরু ছাগল জবে করে বানানো ইত্যাদি, গরু ছাগল জবে করে বানালে জিহাদে কি প্রস্তুতি হয়তো বুঝে আসে না। প্রশ্ন, হুজুরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ তাআলার নিকট, নিয়মিত আপনার বয়ান সমূহ সুন্দর উদ্দেশ্যে এই মজলিসে উপস্থিত থাকার চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল সমূহ কবুল করুন। প্রশ্ন, প্রতি সপ্তাহের একদিনের জন্য
কার্য সম্পাদনের জন্য ঢাকার বাইরে অর্থাৎ দেবিদ্বারে এলাকা যেতে হয়। আমার বয়সের ব্যবসায়ের স্থান মিরপুর এক, এই এলাকার দূরত্ব যদি কথন নামাজ আদায়ের সময় হয় তবে চার রাকাত নামাজ কি দুই রাকাত পড়ব? দেবিদ্বার পর্যন্ত কাশপুর ব্রিজ থেকে হিসাব করবেন, যদি 77 কিলোমিটার হয় তো তাহলে যে খরচ নামাজগুলো চার রাকাত পড়তে দুই রাকাতই পড়বেন, আর যদি 77 কিলোমিটার থেকে কম হয়, কাশপুর থেকে দেবিদ্বারের সীমানা পর্যন্ত, আপনার বাড়ি পর্যন্ত নয় গ্রামের সীমানা পর্যন্ত, তাহলে কথন পড়বেন না। মুসাফির অবস্থায় জমাতে নামাজ আদায় করা কি আবশ্যকীয়? তখন একটু আসানি এসে যায়, জমাতে না পড়লেও তেমন সমস্যা হবে না, তবে যথাসাধ্য জমা ফরক না করা যায়। প্রশ্ন, কোন এক আলেমের মুখে শুনেছি যে কেউ যদি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, কথা ঠিক? বাকি স্বপ্ন যে দেখেছি তার কি বিশ্বাস যে আমি তাকে দেখেছি? প্রশ্ন, রোজা রাখা অবস্থায় রুগীকে রক্ত দেওয়া যাবে কিনা? যে যাবে, এই উদ্দেশ্যে রক্ত ক্রয় ম্যাচিং চেক করা হলে পুনরায় রোজা রাখতে হবে কিনা? কিনা পুনরায় রোজা রাখতে হবে না? প্রশ্ন, অন্তর নফস ও রূহ কি একই জিনিস কিনা এক নয়? প্রশ্ন, আমার বাথরুমে হাই কমোড পুজো করার সময় বিসমিল্লাহ বা দুরুদ পড়া যাবে কি? যদি পরিষ্কার থাকে তাহলে যাবে। প্রশ্ন, ফরজ ও মাগরিবের সুন্নত নামাজে সূরা কাফেরুন এখলাস পড়ার সুন্নত কথাটা কতটুকু ঠিক? কি কথাটা ঠিক? প্রশ্ন, ফজর ও মাগরিব, ফজর বাদ ও মাগরিব বাদ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 10 বার আউযু বিল্লাহ বিসমিল্লাহ 3 বার ও বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ার ফায়দা কি? বিসমিল্লাহ 19 বার পড়ার কথা যে বর্ণনা করা হয় এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। প্রশ্ন, শুধু ইল্লাল্লাহ জিকির করা যাবে কি? আগে কথা বল, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে এরপরে শুধু ইল্লাল্লাহ জিকির করা বৈধ? শুরু থেকে ইল্লাল্লাহ জিকির করা এটা যুক্তিসঙ্গত নয়। প্রশ্ন, আমরা দুই বন্ধু মিলে একটি রুমে থাকার জন্য দুজনের দুইটি সিট ভাড়া নেই, এখন আমাদের জন্য কি এই দুই সিটে আরেকজন সহ 3 বন্ধু মিলে থাকতে পারবো? মালিকের অনুমতি ক্রমে পারবেন। প্রশ্ন, জাকাতের টাকা দিয়ে কোন গরিব ব্যক্তির চিকিৎসার জন্য হাসপাতালের বিল পরিশোধ করলে জাকাত আদায় হবে কিনা? কিনা আদায় হবে না, আগে রোগীকে মালিক বানাই দিবেন, সেই বিল আদায় করবে। প্রশ্ন, যারা রমজানের শেষ দশকে ওমরা করতে যায় বাংলাদেশ থেকে, তাদের একটা রোজা কম হয়, তারা কি একটা রোজা কাজা করবে? যে তাদেরকে আরেক রোজা কাজা করাও আছে। প্রশ্ন, যেসব বাচ্চা সিজারে হয় তাদের চুল সপ্তম দিনে না কাটলে কি গুণা হবে? চুল না কাটলে গুণা হয় না, তবে সুন্নত হলে সপ্তম দিনে কাটা। প্রশ্ন, মুজাফফর বিন মহসিন বলেছেন সালাতুত তাসবি বেদাতি নামাজ এবং সৌদি শায়েখরা নাকি এ নামাজকে বেদাতি বলেছেন। তিরমিজি শরীফের হাদিসে আছে সালাতুত তাসবির নামাজ, হাদিসের কোন নামাজকে বেদাত বলা, এটা ওই ওনার মতো লোকদেরই সাথে, এটা আমরা এই দুঃসাহসিকতা করতে পারি না যে হাদিস দ্বারা প্রমাণিত আমলকে বেদাত বলে দেয়। প্রশ্ন, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা ভবনের ভাড়া দেওয়ার ইসলামী বিধান কি? জি বৈধ।